স্পন্দনা এই মুহূর্তত এক গুরুত্বপূর্ণ খবর লৈছো। উচ্চতর মাধ্যমিকর যে চূড়ান্ত বর্ষর ফলাফল ঘোষণা করা হয়েছিল সেই ফলাফলক লৈ কিন্তু একাংশ ছাত্র ছাত্রী অসন্তুষ্ট হওয়া পরিলক্ষিত হয়েছিল। আর এটা শিক্ষা পরিষদে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে অসন্তুষ্ট যখন শিক্ষার্থী আছে তেওঁলোকৰ বাবে, আর সেই শিক্ষার্থী সকলের বাবে অনুষ্ঠিত করা হব বিশেষ পরীক্ষা। আর এইচ এসর চূড়ান্ত ফলাফলের অসন্তুষ্ট পরীক্ষার্থী সকলের বাবে এই মুহূর্ত জরুরি খবর। উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদে লৈছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অনুষ্ঠিত হব বিশেষ পরীক্ষা। শিক্ষার্থী সকলে কত যোগাযোগ করব পারিব তার সবিশেষ খবর এই মুহূর্তে জানাইছো। আর শিক্ষার্থী সকলে সংশ্লিষ্ট যে মহাবিদ্যালয় বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানত যোগাযোগ করব লাগিব। সময়সীমা বান্ধি দিয়া হয়েছে 9 আগস্টর পৰা 16 আগস্ট। আর কোন সকল শিক্ষার্থী পরীক্ষাত বহিব পারিব তারও সবিশেষ জানাইছো। নিয়মীয়া বেটারমেন্ট রিপিট কম্পার্টমেন্টেল আৰু আদি পরীক্ষার্থী পরীক্ষা দিব পাৰিব। নির্দিষ্ট বিষয়ৰ সৈতে বাতিল হওয়া পরীক্ষার বাবে অনলাইন আবেদন করা শিক্ষার্থী দিব পাৰিব পরীক্ষা। আর পরীক্ষার কেইটামান উল্লেখনীয় দিন হৈছে ব্যবহারিক বিষয়ৰ নম্বৰ পূর্বৰ দৰে একেই থাকিব, কোনো পৃথক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত নহয়। আর বিষয় পরিবর্তনের ক্ষেত্রে অনুমতি দিয়া নহব বুলি জানিব পৰা গৈছে। সঠিক মূল্যাঙ্কনৰ পাছত বিশেষ পরীক্ষার মার্কশিট প্রদান করা হব। আর পরীক্ষা আরম্ভণি হওয়ার আগতেই পূর্বর মার্কশিট কিন্তু জমা দিব লাগিব শিক্ষার্থী, তেতিয়াহে প্রদান করা হব এডমিট কার্ড। আর পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত বিষয়ার ওসরত মার্কশিট জমা দিব লাগিব। এই মুহূর্তত এক গুরুত্বপূর্ণ খবর জানাইছো। আর যেহেতু 31 জুলাইত দ্বাদশর যে চূড়ান্ত বর্ষর পরীক্ষার যে ফলাফল আছিল সেই ফলাফল ঘোষণা করা হয়েছিল। আর তারপরে কিন্তু একাংশ যে ছাত্র ছাত্রী আছিল সেই ছাত্র ছাত্রী কিন্তু ফলাফলক লৈ অসন্তুষ্টি প্রকাশ করেছিল বা এনে ধরনের খবর প্রকাশ করা হয়েছিল। যেহেতু কোভিড মহামারীর বাবে বাতিল করা হয়েছিল দশম আর দ্বাদশ শ্রেণীর যে চূড়ান্ত পরীক্ষা আছিল সেই পরীক্ষা বাতিল করেছিল, এনে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আর তারপরে বিশেষ মূল্যায়ন পদ্ধতিরে ফলাফল ঘোষণা করা হয়েছিল, কিন্তু একাংশ ছাত্র ছাত্রীয়ে সন্তুষ্ট হওয়া নাছিল সেই যে বিশেষ মূল্যায়ন পদ্ধতিরে ফলাফল ঘোষণা করা হয়েছিল সেই ফলাফলক লৈ কিন্তু অসন্তুষ্ট হওয়া পরিলক্ষিত হয়েছিল। এতিয়া সেই অসন্তুষ্ট পরীক্ষার্থী সকলের বাবে এই মুহূর্তের এই জরুরি খবর জানাইছো। আর শিক্ষা পরিষদে উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদে এই ক্ষেত্রত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আর অসন্তুষ্ট পরীক্ষার্থী সকলের বাবে বিশেষক অনুষ্ঠিত করা হব পরীক্ষা। আর শিক্ষার্থী সকলে ইয়ার বাবে কত যোগাযোগ করব পারিব তার সবিশেষ এই মুহূর্তে জানাইছো। সংশ্লিষ্ট যে মহাবিদ্যালয় বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান সমূহত আপনি যোগাযোগ করব লাগিব। ইয়ার বাবে সময়সীমা বান্ধি দিয়া হয়েছে, পঞ্জীয়নের সময়সীমা বান্ধি দিয়া হয়েছে 9 আগস্টর পৰা 16 আগস্টলৈকে সময়সীমা বান্ধি দিয়া হয়েছে। আর কোন সকল শিক্ষার্থী পরীক্ষাত বহিব পারিব তারও সবিশেষ তথ্য জারি করা হয়েছে। নিয়মীয়া বেটারমেন্ট রিপিট কম্পার্টমেন্টেল আদি পরীক্ষার্থী পুনৰ এই বিশেষ পরীক্ষাত অবতীর্ণ হব পাৰিব। আৰু নির্দিষ্ট বিষয়ৰ সৈতে বাতিল হওয়া পরীক্ষার বাবে অনলাইন আবেদন করা শিক্ষার্থী দিব পাৰিব এই পরীক্ষা। আৰু পরীক্ষার কেইটামান উল্লেখনীয় দিনও উল্লেখ করে দিয়া হয়েছে। ব্যবহারিক বিষয়ৰ নম্বর পূর্বৰ দৰে একেই থাকিব বুলি জনাইছে। আৰু পৃথক কোনো পৃথক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত নহয় বুলিও শিক্ষা বিভাগৰ তৰফৰ পৰা এই কথা জানিব পৰা গৈছে। বিষয় পরিবর্তনের ক্ষেত্রতো অনুমতি দিয়া নহব। আর কোনো শিক্ষার্থী যদি বিষয় সলনি করে পরীক্ষা দিব বিচাৰিছে সেয়া কিন্তু অনুমতি দিয়া নহব বুলি জানিব পৰা গৈছে। পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বেই কিন্তু পূর্বৰ যে মার্কশিট আছিল সেই মার্কশিটখন আপুনি পরীক্ষা কেন্দ্রত যে ভারপ্রাপ্ত বিষয়া থাকিব সেই বিষয়ার হাতত মার্কশিট পূর্বৰ মার্কশিটখন জমা দিব লাগিব। মার্কশিটখন জমা দিয়ার পাছতহে আপোনাক প্রদান করা হব পরীক্ষাত বহিবলৈ যে এডমিট কার্ড লাগে সেই এডমিট কার্ড মার্কশিট জমা দিয়ার পাছতহে প্রদান করা হব। আর 31 জুলাই যেহেতু ঘোষণা করা হয়েছিল এইচ এস যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল তার পাছতে অসন্তুষ্ট হয়েছিল একাংশ ছাত্র ছাত্রী অসন্তুষ্ট হওয়া পরিলক্ষিত হয়েছিল। আর তারপরে এটা শিক্ষা পরিষদে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে।
আৰু শিক্ষার্থীসকলৰ বাবে বিশেষ পৰীক্ষা অনুষ্ঠিত কৰা হ'ব আৰু শিক্ষার্থীসকলে বিশেষ পৰীক্ষা দিবলৈ সংশ্লিষ্ট মহাবিদ্যালয় বিদ্যালয় শিক্ষা প্ৰতিষ্ঠানত যোগাযোগ কৰিব লাগিব আৰু ইয়াৰ সময়সীমা পঞ্জীয়নৰ সময়সীমা বান্ধি দিয়া হৈছে 9 আগষ্টৰ পৰা 16 আগষ্টলৈ সময়সীমা বান্ধি দিয়া হৈছে নিয়মীয়া বেটাৰমেণ্ট ৰিপিট আৰু কম্পাৰ্টমেণ্টেল আদি পৰীক্ষাৰ্থীয়ে পৰীক্ষাত বহিব পাৰিব আৰু নিৰ্দিষ্ট বিষয়ৰ সৈতে বাতিল হোৱা পৰীক্ষাৰ বাবে অনলাইন আবেদন কৰা শিক্ষাৰ্থীয়ে দিব লাগিব পৰীক্ষা আৰু পৰীক্ষাৰ কেইটামান উল্লেখনীয় দিনো ঘোষণা কৰা হৈছে ব্যৱহাৰিক বিষয়ৰ উল্লেখনীয় দিশ আৰু কিছুমান ধৰি দিয়া হৈছে ব্যৱহাৰিক পৰীক্ষাৰ নম্বৰ পূৰ্বৰ দৰে একে থাকিব কোনো পৃথক ব্যৱহাৰিক পৰীক্ষা অনুষ্ঠিত কৰা নহয় আৰু বিষয় পৰিৱৰ্তনৰ ক্ষেত্ৰত কিন্তু অনুমতি দিয়া নহ'ব শিক্ষাৰ্থীক আৰু সঠিক মূল্যাংকনৰ পাছত বিশেষ পৰীক্ষাৰ মাৰ্কশ্বীট প্ৰদান কৰা হ'ব কিন্তু পৰীক্ষা আৰম্ভ হোৱাৰ পূৰ্বে পৰীক্ষা কেন্দ্ৰত যি ভাৰপ্ৰাপ্ত বিষয়া থাকিব সেই বিষয়াৰ হাতত কিন্তু আপুনি পূৰ্বৰ যি মাৰ্কশ্বীট আছে সেই মাৰ্কশ্বীট জমা দিব লাগিব তেতিয়াহে পৰীক্ষাত বহিবলৈ আপোনাক প্ৰদান কৰা হ'ব এডমিট কাৰ্ড প্ৰদান কৰা হ'ব আৰু এতিয়া শিক্ষা পৰিষদে অসন্তুষ্ট যিসকল শিক্ষাৰ্থী আছে সেই শিক্ষাৰ্থীসকলৰ বাবে গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে আৰু তেওঁলোকৰ বাবে বিশেষ পৰীক্ষা অনুষ্ঠিত কৰা হ'ব আৰু পঞ্জীয়নৰ তাৰিখ ধৰিছে 9 আগষ্টৰ পৰা 16 আগষ্টলৈকে পঞ্জীয়নৰ তাৰিখ ধৰি দিয়া হৈছে শিক্ষাৰ্থীসকলে এই বিশেষ পৰীক্ষাৰ বাবে সংশ্লিষ্ট যি মহাবিদ্যালয় বিদ্যালয় আৰু শিক্ষা প্ৰতিষ্ঠান আছে সেই প্ৰতিষ্ঠানসমূহত যোগাযোগ কৰিব লাগিব